গতকাল চোলায় মদসহ গ্রেপ্তার এক ব্যক্তি শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রহস্য মৃত্যু চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের নবগ্রামের ঘটনা জানা যায় গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের নবগ্রামের ফলসবাদ এলাকায় চোলায় মদসহ সোম টুডু নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় নবগ্রাম আবগারি দপ্তরের আধিকারিকেরা আবগারি দপ্তরের হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন সোম টুডু নামের ওই ব্যক্তি ঘটনার খবর দেওয়া হয় তার পরিবারকে প্রথমে তাকে অসুস্থ অবস্থায় নবগ্রাম প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হয় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সোম টুরুর সেই মৃতদেহ গ্রামে ফিরতেই ক্ষোভ তৈরি হয় ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কিছু জানি না কিছু জানি না আমাদের কিছু বলতে দিচ্ছে না আমাদের কিছু আসলে